আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ও প্রবাসগামী বন্ধুরা, আপনাদের কলিং নিয়ে কী ধরনের খেলা চলছে তা আপনারা হয়তো এতদিন কল্পনাই করতে পারেননি। আর আমাদের দেশের এই সূর্য সন্তানদের জন্যই শুধু কলিং না, পৃথিবীর সব দেশের সাথে সম্পর্ক অনেকটা নষ্ট হয়েছে। অনলাইনে অবিশ্বাস্য মূল্যে বিমান টিকিট বিক্রির মুখরোচক বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শারিকাত আফশান ট্রাভেল অ্যান্ড ট্যুর এসডিএন বিএসডি নামে স্থানীয় একটি ট্রাভেল এজেন্সি। মালয়েশিয়ার বুকিত আমানের কমার্শিয়াল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ কামরুদ্দিন বলেন, ভুয়া টিকিট ক্রয় করে ইতিমধ্যে 20 জন গ্রাহক থানায় অভিযোগ করেছেন। এক বিজ্ঞপ্তিতে এ কর্মকর্তা বলেন, গ্রাহকদের অভিযোগ অনুযায়ী এখনও পর্যন্ত 2,33,954 রিঙ্গিত হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র। বিদেশি একটি ওয়েবসাইটটি হলো www.cafe.naver.com, যা মালয়েশিয়ায় বসে সম্প্রচার করানো হয় এবং প্রচারণা চালানো হয়েছে, এবং এর মূলে মালয়েশিয়ার একটি ট্রাভেল এজেন্সি রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। খুব কম মূল্যে স্থানীয় ও বিদেশি টিকিট বিক্রির প্রচারণা চালানো হলেও অর্থ পরিশোধের পর কোনো টিকিট দেওয়া হচ্ছে না। প্রতারিত হওয়া গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে 420 দ্বারায় এর তদন্ত হচ্ছে বলেও জানান বুকিত আমানের এ পুলিশ কর্মকর্তা। অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয়ে গ্রাহকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। এরপর দর্শক, গত 15 তারিখ বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা আমাদের সময় প্রকাশিত হাজার কোটি টাকার বিনিময়ে সিন্ডিকেট ও অডিও ফাঁস শিরোনামে যে সংবাদটি ছাপা হয়েছে, মূলত সে কারণে মালয়েশিয়ার কলিং এখনও বন্ধ হয়ে আছে, তবে ইনশাল্লাহ কলিং খুলবে। আমরা এমন এক দেশে বাস করি যেখানে ঠান্ডা মাথায় খাবারে বিষ, রাস্তা রডের পরিবর্তে বাঁশ, বিল্ডিংয়ে বালু ও সিমেন্টের পরিবর্তে মাটি দিয়ে বানানো হয় বড় বড় অট্টালিকা। সেখানে আমাদের মতো অসহায় মানুষের মুখের খাবার লুটিপুটে খাবে, এটাই তো স্বাভাবিক। উল্লেখিত সংবাদের বিষয়ে হয়তো আপনারা অবগত আছেন, তারপরও আমি একটু পড়ছি। সিন্ডিকেটের অপতৎপরতায় ঝুলে গেছে মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজার। এ সিন্ডিকেটের হোতা বলা হয় থাকে বেস্টিনেটকে। ঢাকা ও কুয়ালালামপুরে দেদার্সে চলছে প্রতিষ্ঠানটির অপতৎপরতা। সিন্ডিকেটের হোতা হিসেবে মালয়েশিয়ান কোম্পানি বেস্টিনেটের বিরুদ্ধে অভিযোগ করে আসছে বাইরের সদস্যরা। এ অপকর্মের নেপথ্যে থেকে মদত দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক দাতো শ্রী আমিন ও তার বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার রুহুল আমিন স্বপন। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে হাজার কোটি টাকা দিয়ে সিন্ডিকেট করার অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এরই মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেট সদস্যদের এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। দর্শক, আবারও বলছি, কলিং খুলবে তবে কারো কথায় কোচের প্ররোচিত হয়ে টাকা পয়সা দিতে যাবেন না, বা কারো মুখরোচক বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়ার আগে সাবধান। দর্শক, আজ এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।